এই বছর শীতকালে আমরা সবাই মিলে বিহারের মতিহারি রুলাই নামক একটি গ্রামে ঘুরতে গেছিলাম। পার্টিশনের সময় বাংলাদেশ থেকে চলে আসা বহু বাঙালি সেখানে বসবাস শুরু করেছিল। সেখানকারই বর্তমান পরিস্থিতি 5 বছরের একটি বাচ্চা আপনাদের সামনে তুলে ধরছে। আমার তো ওই যে বিহার মতিহারে চলে এসেছি, লুলাই ভিলেজে যাব। আমার একদম ভিলেজে চলে এসেছি, এরকম বোট ভিলেজ বোট আমার একজন গ্রামে ধরছি। এসেছি যেখানে দেখুন সারা জায়গায় ঘাস আর ঘাস, ধান ধান ঘাস মানে ধান। এই ধান তুলে দিয়ে আমরা যে ভাত বানাই, চাষ করে ভাত বানাই। তোমাদের আমরা আমি অনেক কিছু দেখাবো যে ভিলেজে কত গাছ থাকে। দেখুন তোমাদের একটা আড্ডা দেখাচ্ছি, একটা তত বড় বড় আড্ডা, সব জায়গায় আড্ডা। চলো তোমাদের বেগুন গাছ দেখাচ্ছি, দেখছেন দাদা ব্যানানা ট্রি। চলো ব্যানানা ট্রি দেখাচ্ছি, জঙ্গল ভেতর ভেতর আছে। আপনারা না কোনোদিন পেট পুষেছেন? দেখুন এরকম আমি একটা পেট পুষেছি, এর নাম হলো টুটটুটু। দেখতে পাচ্ছেন এই তলা ছড়িয়ে এ সব করতে পারে, এরকম ভাষার মা মা। আমরা আরো তোমাদের গ্রামের বাড়ি দেখাবো, আসুন। দেখুন এখানে একটা মন্দির আছে, আরে এখানে বসো না, এখানে এখানে আসো। হ্যাঁ মন্দির আছে, হ্যাঁ পর্দাই দিতে, আরে পর্দাটা আমি সরাই। দেখতে পাচ্ছেন এটা একটা কালী মন্দির, এই দেখুন কালী মন্দির। চলো আমরা কালী মার সাথে দেখা দেবে, ওই দেখো এটা হলো কালিমা। বুঝতে পারছে কালিমা নিচে কি শিব ঠাকুর। এটা হলো একটা পেট, এর নাম হলো র্যাবিট। সারে দাঁড়িয়ে বিষ থাকে না, বিষ ডানাগুলো ওইগুলো ছেড়ে দেয়, আরে ওইগুলো খায়। এটা হলো শিনবালা ভয়ানক একটা তাউ। বুঝতে পারছেন এটা এই তাউ কি একটা খাচ্ছে, বুঝতে পারছেন এই শিনগুলো তো বড় বড় ভয়ানক। বুঝতে পাচ্ছেন এই এর নিচটাতে, এর নিচটাতে দুধ বেরায়, এর নিচটাতে দুধ বেরায়। আমরা অন্য বাড়ি যাব, চলো। হলো থর, ধানের থর, এগুলো হলো ধানের থর। এটা হলো গ্রামের মন্দির, দেখতে পাচ্ছেন এটা হলো ঠাকুরের মন্দির। এই দেখুন এটা হলো ঠাকুরের মন্দির, শিব ঠাকুর, চলো শিব ঠাকুর। চলো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে হলো দড়ি বাঁধা। আমি একটা ছোট পুটু দেখেছি, এনার একটা পুটু আছে। এটা হলো এটা হলো একটা ছোট্ট পুটুর যেখানে তদুর মুড়ি ফেলা আছে, যাতে মা তুলে এসে খেতে পারে। এই দেখুন আমরা সবাইকে দেখাচ্ছি গ্রাম, টু থ্রি ফোর ফাইভ সিক্স, এখানে 6 জন আছে। হলো মাটির বাড়ি, দেখুন কি সুন্দরভাবে, কি সুন্দরভাবে মাটির বাড়িটা। এটা হলো হলুদ সাদা আছে, দিয়েছে দেখুন হলো হলুদ।
এই দিদুরা কি বানাচ্ছে আমার দিয়ে দেখি দেখো দেখো বিড়ি বানাচ্ছে কি বানাচ্ছে ওগুলো দেখি এটা হলো বিড়ি এটা বিড়ি এটা শুকা আর এটা পাতা এটা হলো বিড়ি এটা হলো পাতা আর শুকি এখানে সব ছোটার থেকে আছে এগুলো হলো বিড়ি মশলা এই এই বিড়ি মশলাগুলো ছোটার দিয়ে দিয়েছে আমাকে এত তো ধুললাম এবার এখানে একটু যে মাটি ধরে বসে বসে রেস্ট নিচ্ছি আর বিড়ি বিড়ি ভাজা দেখো ঠান্ডা বিশ্বাস করতে পারবে না এটা কিন্তু বিড়ি ধর মানে মাটি মাটি ধর বিড়ি মাটি মানে মাটি ধর এত সুন্দর ভাবে দেখতে কিন্তু দরম কিন্তু ধরে গেলে এত আমার একটু বাড়ি যাই এখানে ঠান্ডা হবার যে নিচে একটু বাড়ি যাই আমার বাড়িতে অনেক তাস পড়ে থাকে এটা হলো শিম গাছ দেখতে পাচ্ছেন এই যে শিম এটা হলো শিম আছে কেন আমাদের এখানে অনেক একটা পেট আছে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক একটা পেট আছে আমার নাম অল্ধ আমি নার্সারি টুতে পড়ি 5 ইয়ার্স ওল্ড আমার তো মাটিতে যাচ্ছি তদুলো মাটিতে কিনতে আমার একজন মালটাতে এসেছি আমার একজন আস্তে আস্তে ধরে দোকানে যাচ্ছি ঠান্ডা পড়েছে আমি একটা গ্লাস পরেছি মুখ দিয়ে ধোয়া বেড়াচ্ছে ঠিক আছে
এটা হলো টাওয়ার ফ্রুট, এটা হলো টাওয়ার ফ্রুট। দিয়ে দেবো, হ্যাঁ নিয়ে যাবো, হ্যাঁ আমাকে মারে নিয়ে দিয়ে দিবা। আর আমার এখানে একটা বাড়ি আছে। এটা হলো একটা দাদার বাড়ি, এটা হলো একটা বাগান, আমার একটা মূলা তুলতে যাচ্ছি। এই দেখো আমি একটা মূলো পেলাম, এটা হলো গ্রামে ধুতে ধুতে একটা সমাধির স্থল পেয়েছি। এখানে লোকজন থেকে আমরা সমাধি জেনে নি, এই লোক থেকে আমরা জেনে নি যে এটা কি। এনার নাম হচ্ছিল শ্রীমতী মায়া বর্মা, আমাদের পূর্বী চম্পারণের বিখ্যাত সার্জন ছিলেন, ওনারই স্ত্রী। এখন আমরা এসেছি গ্রামের স্কুলে, এখন তন্নারা চলছে তো স্কুল বন্ধ, আমরা এখন গ্রামের স্কুলটা ভালো করে দেখে নিই। দাঁড়া দেখছি আমি ছবি তুলবো না, ধরা এখানে একটা আর্থেট, আমার না আর্থেটে তুমি খুব ইচ্ছা, এই আর্থেটগুলো অনেক টুচু ধরে কিবার খাই বলো তো। ব্লেড খেয়েছি, এত দমটা ধরলাম, আমি এবার এসে এই দাদুর সাথে একটি গ্রামে হয়েছে। জুলাই নম্বর 2, ডিস্ট্রিক্ট মতিহারি চম্পারণ, ইস্ট চম্পারণ বিহার। এখানে আমরা বহুত বাঙালি আছি, 11টা কলোনি আছে আমাদের, 11টা কলোনির মধ্যে সব আমরা বাঙালি। এটা বাঙালি গ্রাম। এটা হলো ধানের দোলা, এর ভেতরে হলো ধান, আমরা যে ভাত 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 খাই এটা হলো ধান, ধান দিয়ে আমরা ভাত তরি তরি। আমরা তোমাকে আরো ধানের দোলা দেখাবো। এটা হলো ছটাটার মেশিন, আমরা ধুতে ধুতে একটা দোকান পেয়েছি, কিছু খাবার নিয়ে নি। ছবিটা দেখা, ছবিটা দেখি, হ্যাঁ
কত ছোট। আমার এখন গ্রামে এসে একটু ডান্স শিখিনি।